আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দলের অনুশীলন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, এমনকি প্রধান কোচ চান্দিকা হাতুরাসিংহ এখনও ঢাকায় আসেননি। তবে কয়েকজন করে ক্রিকেটার প্রতিদিনই অনুশীলন করছে মিরপুরে, তাদের দেখাশোনা করছে এই লম্বা স্মার্ট মানুষটা যার নাম নিক পোথাস। বাংলাদেশ ক্রিকেটের খোঁজখবর রাখেন এমন মোটামুটি সবাই জানেন, যিনি বাংলাদেশ ক্রিকেটের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন মাত্র কিছুদিন হয়েছে, যার পোস্ট অ্যাসিস্ট্যান্ট কোচ। এর আগেও ঠিক একই রকমেরই দায়িত্ব পালন করেছেন নিক পোথাস। ক্যারিয়ারের শুরুতে জাতীয় দলের দায়িত্বে ছিলেন শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের, এরপর অবশ্য আবারও জাতীয় দলের দায়িত্ব থেকে কিছুদিন বিরতিতে ছিলেন। তবে কাউন্টির বিভিন্ন দলের কোচিং করতে দেখা গেছে তাকে, বিশেষ করে কাউন্টির বিভিন্ন মহিলা কিংবা নারী দলের সরাসরি ডিরেক্টর পদেই কাজ করেছেন তিনি। প্লেয়ারদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে বেশ পটু নিক পোথাস বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচ। ক্যারিয়ারে তিনি ছিলেন একজন প্রফেশনাল উইকেট কিপার এবং রাইট হ্যান্ড ব্যাটসম্যান। অবশ্যই তার অভিজ্ঞতাগুলো বাংলাদেশ দলে বেশ কাজে লাগবে, সেই সাথে ফিল্ডিং কোচ হিসাবে তার বিস্তর অভিজ্ঞতা অবশ্যই বাংলাদেশ দলের ফিল্ডিংয়ে বাড়তি মনোযোগ আনতে সাহায্য করবে।